এবার কলকাতার উপকণ্ঠে কোন্নগরের কানাইপুর এলাকায় বাঘের আতঙ্ক ছড়ালো। তবে স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে তা কোনো বাঘ না, বনবিড়াল বা মেছো বিড়াল জাতীয় কোনো প্রাণী হবে। তবে সমস্ত বিষয়টি বন দপ্তরের কর্মীরা খতিয়ে দেখছেন। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। সোমবার সকাল থেকে বাঘ আতঙ্ক নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ননগরের কানাইপুর এলাকায়। সিসিটিভিতে দেখা যাচ্ছে গভীর রাতে কারখানার সামনে দিয়ে একটি বিড়াল জাতীয় প্রাণী চলে যাচ্ছে। এই ছবি প্রকাশ্যে আসতেই বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে সেই ছবি দেখে এলাকার মানুষ স্থানীয় প্রশাসনকে জানায়। জানা গেছে এদিন সকাল থেকে স্থানীয় মানুষ দাবি করতে থাকে রাতে বাঘ বেরিয়েছে বলে। হইচই পড়ে যায় এলাকা জুড়ে। ননগরের কানাইপুরের এক ব্যবসায়ীর কাছে থাকা সিসিটিভি ফুটেজে সেই ছবি প্রথম দেখে এলাকা মানুষ। স্থানীয় প্রশাসন বন দপ্তরে খবর দেয়। বন দপ্তরের কর্মীরা সমস্ত বিষয় খতিয়ে দেখে। তবে বন দপ্তরের কর্মীদের দাবি, ওটা বাঘ নয়, বড় জোর বাঘদুল হতে পারে। ধনবিজন সিং নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এটা বাঘ নয়, ভাম জাতীয় প্রাণী হবে। স্যার বাঘ ফাঘ এরকম কিছুই নয়, এক ভাং বিড়ালের মতো। এরা জাস্ট এর আগের কোনোদিন শোনা যায়নি, এইটাই প্রথম আমরা শুনলাম। মানে আমরা এখানে আজকে 98 বছর থেকে এখানে আছি, আজ পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি যে এখানে বাঘ বেরিয়েছে। ওই আপনারা এসছেন বলে আমরা একটু দেখতে এলাম যে কোথায় কি সত্যিকারে নাকি বাঘ বেরিয়েছে। ওই জন্য আমরা একটু বাড়ি থেকে হয়ে ঘুরতে। বাঘ তো নয়, বাঘ এখানে কোথা থেকে আসবে? আর যদি আসে তাহলে কিছু করবে না তখন? এটা হাসিরই খোরাক, একশোবার একটা হাসির খোরাক। এটা বেকার বেকার ছড়িয়েছে, এটা এটা ছড়ানোর মানে হয়তো সিসিটিভিতে এসছে ভাং বিড়ালের মতন, কিন্তু এটা বাঘ নয়, ভাং বিড়ালই কিছু একটা হবে। অপরদিকে সুফল দাস বলে, এটা মেছো বিড়াল হবে, একটু বড় প্রকৃতির বলে অনেকে বাঘ বলে সন্দেহ করে, এটা বাঘ হতেই পারে না। বাঘ নিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে ঠিকই, কিন্তু এটা বাঘ নয়, এটা ফিশিং ক্যাট। আমরা এর আগেও যেটা অনেক জায়গায় দেখেছি, কোথাও মেরে দিয়েছে, কোথাও কিছু লোকের সহযোগিতায় বন দপ্তর উদ্যোগে সেটা ফিরিয়ে নিয়ে গেছে। এটা ফিশিং ক্যাটই হবে, একটু বড় সাইজের দেখতে বলে আন্দাজ করেছে লোক বাঘ হতে পারে। কিন্তু একটা ছড়িয়েছে ঠিকই, এটা বিনা কারণেই ছড়িয়ে গেছে, লোকের মুখে মুখে এটা ছড়িয়ে গেছে খুব তাড়াতাড়ি। এটা বাঘ নয়, বাঘ কোনো কারণে এখানে আসতেই পারে না। বাঘ কী করে আসবে এখানে? 4-5টা জেলা পার হয়ে সুন্দরবন থেকে পার হয়ে বাঘ এখানে আসে কোনো মতেই না। সুন্দরবনেই গেলে দেখা যায় না, তো এখানে কোত্থেকে বাঘ দেখা যাবে? এটা বাঘ কিছুতেই হতে পারে না, এটা শুধু একটা আতঙ্ক ছড়ানো। সব মিলিয়ে এই রহস্যজনক প্রাণীকে ঘিরে এখনো এলাকায় বাঘ আতঙ্ক রয়েছে। নিউজ আজ বাংলা, কোন্নগর।